আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর অসংখ্য ধন্যবাদ যারা এই স্টুডিওতে এসেছেন আমাদের অডিয়েন্স গেস্ট হিসাবে। আমাদের আজকের টপিকস ডাইরেক্টরস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। ডাইরেক্টরস বললেই একটা কথা সবসময় আসবে, সেটা হচ্ছে লিমিটেড কোম্পানি, আর আসবে কোম্পানি শেয়ার হোল্ডার্স, আর সেই সাথে একটা আমার স্মৃতিতে একটা ঘটনা ভেসে আসে আমার জীবনের, সেটা হচ্ছে আমি প্রায় 3 বছর আগে একটা ঘটনা পরিপ্রেক্ষিতেই আমার জীবনে একটা পরিবর্তন আসে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি এরকম একটা ইউনিক প্রোগ্রাম করছেন টেলিভিশনে, এই অনুষ্ঠানের আইডিয়াটা অনুপ্রেরণাটা কোথায় পেলেন? আজ থেকে প্রায় 3 বছর আগে আমার একজন নতুন ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন, তার নতুন বিজনেস। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কী ধরনের বিজনেস করবেন, সোল ট্রেডার, পার্টনারশিপ না লিমিটেড কোম্পানি? উনি নিজে আমাকে জিজ্ঞেস করলেন, উপদেশ চাইলেন যে আপনি বলেন কোনটা ভালো হবে। তখন আমি তাকে ড্রয়িং করে উদাহরণ হিসাবে কিছু বোঝানোর জন্য লিমিটেড কোম্পানি কি, ডাইরেক্টর কে, শেয়ার হোল্ডার কে, তাদের রেসপন্সিবিলিটি কি, সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। আর সেই ড্রয়িং করা উদাহরণ থেকে উনি এত হ্যাপি ছিলেন যে আমাকে বলেছিলেন যে আপনি এত সুন্দর করে আমাকে বোঝালেন, আমার সারা জীবন মনে থাকবে, আপনি কেন টেলিভিশনে গিয়ে এভাবে বোঝান না? আর আমার মতো অনেকেই হয়তো এরকম হয়তো অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আর সেই ঘটনার সূত্রপাত ধরেই, সেই ঘটনার অনুপ্রেরণা থেকেই আজকে আমাদের এই প্রোগ্রাম অ্যাকাউন্টেন্সি মাহবুব মুর্শেদ। কিন্তু একটা কথা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে আমি সেদিন কি ড্রয়িং করেছিলাম। আমি একটা ড্র করেছিলাম একটা নৌকা। আমি সাধারণত লিমিটেড কোম্পানি বোঝানোর জন্য আমি একটা নৌকা বা জাহাজ আঁকি, সেই জাহাজটা হচ্ছে একটা লিমিটেড কোম্পানি বা নৌকা, আর ডাইরেক্টর হচ্ছে সেই জাহাজের ক্যাপ্টেন বা আমি বলবো নৌকার মাঝি, আর শেয়ার হোল্ডার হচ্ছে সেই জাহাজ বা নৌকার মালিক, তারা মূলত ইনভেস্ট করবে বা জাহাজটা তৈরি করবে বা জাহাজটা কেনার জন্য পয়সা ইনভেস্ট করবে, এই কারণে যে এই জাহাজের থেকে যে উপার্জিত পয়সা আসবে লাভের পর, ট্যাক্স পে করার পর, সেই লাভটা সে নিয়ে যাবে ডিভিডেন্ড হিসাবে। আর সে জাহাজের ক্যাপ্টেন সে রোলটা প্লে করবে জাহাজটা ঠিকভাবে চলে কি না, সেজন্যই সেই ড্রয়িং আমি সবসময় করি। আজকে আমাদের এই প্রোগ্রামে আমি বহুবার হয়তো সেই জাহাজ, সেই ক্যাপ্টেন আর সেই জাহাজের মালিকের উদাহরণ নিয়ে আসবো, বিভিন্ন কোশ্চেন আনসার দিতে গিয়ে হয়তো। এবার আসি প্রোগ্রামে, ফিরে আসি। এই যে আমাদের স্টেজ, এই স্টেজের যে আমি যে মাঝি, আমি কিন্তু একা এই মাঝি হিসাবে চালাতে পারিনি, আমার সাথে সবসময় দুজন সবসময় আমাকে আপনাদেরকে উপদেশ দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করে এটাকে সাকসেসফুল করেছেন, তাদের ভূমিকাও অপরিহার্য একটা অংশ আমাদের সাকসেসের। চলুন আজকে তাদের মতোই, তাদের দুজনের সাথে আজকে পরিচিত হই যারা আমাদের আজকে প্যানেলে গেস্ট। আমার এ পাশে রয়েছেন, উনি এর আগে একটা প্রোগ্রামে এসেছিলেন পেনশনের উপর আমাদের প্রোগ্রামটাতে, এবং ভালো কন্ট্রিবিউশন ছিল। আবার সেই সাকসেসের পর আমি ভাবলাম যে
উনি আবার আসুক, হয়তো ভবিষ্যতে আরও আসবে। ওয়েলকাম টু আ প্রোগ্রাম হাফিজ সাহেব। আর এই পাশে সেই হাসিমুখ রকিব সাহেব, উনি ওনার প্রথম আবির্ভাব হয়েছিল এই প্রোগ্রামে, চেইটি প্রোগ্রামে। আমি মনে করি এটা একটা খুবই একটা হিউজ সাকসেসফুল একটা প্রোগ্রাম ছিল এবং খুবই কঠিন প্রোগ্রামও ছিল আমাদের জন্য, এবং সেই প্রোগ্রামের সূত্রপাতে উনি এখানে এসেছিলেন এবং উনি এরপরে অনেকগুলো প্রোগ্রামে এসেছেন। রকিব সাহেব, ওয়েলকাম টু আ প্রোগ্রাম। তো আমরা কথা না বাড়িয়ে একটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে আপনারা আজকে এই প্রোগ্রাম যারা দেখছেন, আপনারা হয়তো বিজনেসম্যান হতে পারেন নাও হতে পারেন, লিমিটেড কোম্পানিতে ইনভলভ হতে পারেন নাও হতে পারেন, কোম্পানি ডাইরেক্টর হতে পারেন নাও হতে পারেন, শেয়ার হোল্ডার নাও হতে পারেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই প্রোগ্রাম দেখে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন। সুতরাং প্রোগ্রামে আমাদের সাথে থাকবেন। প্রথমে চলে যাচ্ছে আমাদের কোশ্চেন পড়বে, আমাদের প্রথম কোশ্চেনটা করবেন প্লিজ। মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে আপনার নামটা বলতে পারেন, নামটা বলবেন আর কোশ্চেনটা করবেন, মাইক্রোফোনটা মুখের কাছে নিতে হবে যত কাছে নেওয়া যায় আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হাসান। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে যে কোনো ইউকে কোম্পানির ডিরেক্টর হতে হলে ইউকে রেসিডেন্স হতে হবে কি না? ওকে, আমি প্রথমে শুরু করতেছি রকিব সাহেবকে দিয়ে কোশ্চেনটা আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ হাসান সাহেব আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটা খুবই সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ইউকে কোম্পানির ডাইরেক্টর হওয়ার জন্য ইউকে রেসিডেন্ট হতে হবে কি না। আসলে এমন কোনো কথা নেই যে ইউকে রেসিডেন্ট হতে হবে আপনার ইউকে ডাইরেক্টর হওয়ার জন্য। আপনি যে কোনো ন্যাশনালিটি, যে কোনো ডোমিসাইলের পার্সন হলে আপনি ইউকে কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন, কিন্তু এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সেপশন চলে আসে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে একটা ইউকে কোম্পানির ডাইরেক্টর হতে হলে সেক্ষেত্রে অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ইউকে ব্যাঙ্কে অনেক সময় আপনাকে ইন পার্সন যেতে হবে, তখন অনেক সময় প্রয়োজন পড়ে যে আপনি অন্য কোনো ন্যাশনাল হলে ইউকে ব্যাঙ্কে অ্যাপ্রোচ করার জন্য। যদি না আপনি যেই ন্যাশনাল সেই দেশে ওই ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেক্ষেত্রে আপনাকে ওই ব্যাঙ্কে ব্রাঞ্চে যেতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে ইমিগ্রেশন রেস্ট্রিকশনও চলে আসে, যে আপনি ইউকেতে আছেন ইউকে রেসিডেন্ট তবুও আপনি ইউকে ডাইরেক্টর হতে পারবেন না আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের জন্য। যেটার জন্য আমরা সবচেয়ে সাধারণ এক্সাম্পল দিতে পারি যে স্টুডেন্ট ভিসা, অনেক ক্ষেত্রে আমরা জানি যে স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু ইউকে কোম্পানির ডাইরেক্টর হতে পারেন না। এবং কিছু কিছু ওয়ার্ক পারমিট ভিসা, ভিসা আপনার ক্যাটাগরি রেস্ট্রিক্ট করে দেয় যে আপনি ইউকে কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন না। তো এইসব জিনিস বাদে যে কোনো দেশেরই ন্যাশনাল হলেও আপনি ইউকে কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন। স্টুডেন্টের ডিপেন্ডেন্ট কি পারবে? যদি স্টুডেন্টের না থাকে তাহলে তার ডিপেন্ডেন্ট ভিসা কিন্তু স্টুডেন্ট ভিসার সাথে রেস্ট্রিক্টেড। যদি স্টুডেন্ট না পারবে তার ডিপেন্ডেন্টও পারার কথা না। ওকে, কথা না, জি না। ওকে, এটা চেক করার মতো একটা জিনিস, কিন্তু কথা হচ্ছে কি আপনি মনে করেন বাংলাদেশ থেকে এখানে যদি একটা কোম্পানি ডাইরেক্টর হতে চান, কোম্পানি হাউস কিন্তু এগুলো চেক করে না, ওখানে ন্যাশনালিটি জানতে চায় আপনি ন্যাশনালিটি কী। আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হন তাহলে ন্যাশনালিটি বাংলাদেশি লাগবেন। আপনি এই দেশে থাকেন কি বাংলাদেশে থাকেন কোনো আসে যায় না, ইভেন সে বাংলাদেশে অ্যাড্রেস দিয়েও আপনি এখানে কোম্পানি ডাইরেক্ট হইতে পান। সুতরাং কোম্পানি হাউসে কোনো রেস্ট্রিকশন নাই। সুতরাং উনি যে দুটো কথা বললো যে বাকি রেস্ট্রিকশনগুলো আপনার চিন্তা করার জিনিস, যে একটা বিজনেস করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টও অবশ্যই খোলার প্রয়োজন, সেখানে যদি খুলতে না পারেন সেই কারণে হয়তো বাধাটা আসে। আর তারপরে আপনার এখানে উপস্থিত থাকতে হবে, বাংলাদেশে বসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এখানে, যতই খাতির থাকুক না কেন। রাইট, অনেক সময় দেখা যায় মাহবুবাই যে একটা ডাইরেক্টর কিন্তু একটা পার্সন নাও হতে পারে, অন্য একটা দেশের একটা পুরো কোম্পানি কিন্তু একটা ইনস্টিটিউশনাল ডাইরেক্টর হতে পারে, তো সে কিন্তু আসলে কোনো পার্সন না। যদি ওই কোম্পানির মানে একটাই ডাইরেক্টর হয় এবং সেটা ইনস্টিটিউশনাল ডাইরেক্টর হয় তাহলে কিন্তু আসলে পসিবল না, কারণ নিয়মই হচ্ছে যে একটা কোম্পানির অন্তত একজন ডাইরেক্টর পার্সন হতে হবে ফিজিক্যাল, যে কোনো আপনার অন্য কোনো কোম্পানি না, এন্টিটি না। তো সেক্ষেত্রে এই বিষয়টাও কনসিডারেশন আছে, আমরা এটা নিয়ে একটু পরে আলাপ কথা বলতে পারি। কর্পোরেট ডাইরেক্টর কি? কর্পোরেট অন্য অন্য দেশে একটা লিমিটেড কোম্পানি দেশের কোম্পানি ডাইরেক্টর হতে পারে কিনা, জি শেয়ার হতে পারে কিনা, জি। ওকে, পরবর্তী কোশ্চেন চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম শামী হুদা। ধন্যবাদ মাহবুব মুর্শিদকে আমাকে প্রশ্নটা করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্নটি হলো, কোনো কোম্পানির ডাইরেক্টর হতে হলে কোনো বয়সের সীমাবদ্ধতা আছে কি না? না, ভালো কোশ্চেন। বয়সের সীমাবদ্ধতা থাকতে পারে, একটা বাচ্চা বেবিকে তো আর ডাইরেক্টর বানানো যাবে না, তবু সেটা জানা উচিত আমাদের সবার যে আসলে বয়সটা পরিধিতে কেমন। হাসান, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। বেসিক্যালি একটা মিনিমাম এজ লিমিট আছে, সেটা হচ্ছে 16। আর মাহবুবে যেটা বললো যে একটা বেবিকে ডিরেক্টর করা যাবে কিনা, আসলে লটা কোনো একটা সময় ছিল যে কোনো এজ লিমিট ছিল না, বেসিক্যালি 6 মান্থের একটা বেবিকে ডিরেক্টর করার পরেই আসলে এইটা তৈরি করা হয়েছে, এই লটা যে মিনিমাম 16 এজ হতে হবে।
আর ম্যাক্সিমাম এজ কোনো ব্যারিয়ার নাই, অ্যাজ লং অ্যাজ সেইন এবং স্টেবল কন্ডিশন হলেই সে যে কেউ ডিরেক্টর হতে পারবে, হি ও শি কুড বি 100 ইয়ার্স ওল্ড। আর একটা জিনিস হচ্ছে এখানে আপনার এইজের কারণে যদি মানে কোম্পানি কোনো কিছু ভুল করে, রং ডিসিশন নেওয়া হয়, তখন কিন্তু আপনি জাস্ট কোনো এক্সকিউজ দেখাতে পারবেন না কোম্পানি হাউসকে বা অথরিটিকে যে ওয়েল আই ওয়াজ অনলি 16 দ্যাট টাইম, কারণ আপনি ডিরেক্টর যখন হয়েছেন তখন অবভিয়াসলি আপনি সিগনেচার করেই দিয়েছেন যে আপনি সেইন এবং স্টেবল, সেই ক্ষেত্রে এই ব্যারিয়ার দিয়ে কোনো এক্সকিউজ শো করা যাবে না। ধন্যবাদ। মজার ব্যাপার হচ্ছে মানসিক রোগী হইলে আবার অসুবিধা আছে, সে বয়স যাই হোক না কেন, সঙ্গে এটা সেইন হইতে হবে। আর সুন্দর কথা বলছে যেটা হচ্ছে বয়স হতে পারে 16 বছর, কিন্তু সে তার কোনো এটা এক্সকিউজ না যে আমাকে বাবা জোর করে আমাকে কোম্পানি ডাইরেক্টর বানিয়ে দিচ্ছে তো আমি কিছুই জানতাম না, না এটা জেনে শুনেই 16 বছরটা ধরেই নেওয়া হচ্ছে। তোমার তখন সেন্স আছে, অ্যাটলিস্ট সেই সেন্সটা আছে। এখন এই কারণে একটা আরেকটা হচ্ছে বোধ হয় যে আপনার কোনো ইয়ে কোনো যদি তার এগেনস্টে কোনো ডিসকোয়ালিফিকেশন না থাকে, কোর্টে ডিসকোয়ালিফিকেশন না থাকে সেটা। ওকে, থার্ড কোশ্চেন চলে যাবো তাহলে। ধন্যবাদ মাহবুব মুর্শিদ ভাইকে এমন একটি চমৎকার প্রোগ্রাম কমিউনিটিকে উপহার দেওয়ার জন্য, কারণ এর থেকে আমরা অনেক কিছু শিখতেছি। তা আমার প্রশ্নটি হলো যে কোনো ব্যাংক করাপ্টেড পার্সন কি কোনো কোম্পানি ডিরেক্টর হতে পারে কিনা? এটা এটা মজার কোশ্চেন, কারণ এটা অনেকেই এই ধরনের কোশ্চেন নিয়ে আমাদের কাছে আসে, তবে এটা অনেকে আনসার জানে না বলে হয়তো আসে আমাদের কাছে। আনসারটা রকিব সাহেব দিয়ে দেন তাহলে। ঠিক আছে, কোনো পার্সন যদি ব্যক্তি ব্যাংক্রাপসি ঘোষণা করে তাহলে প্রথম 12 মাস সাধারণত সে কিন্তু একটা আনডিসচার্জ পিরিয়ডে থাকে, আনডিসচার্জ ব্যাংক্রাপসি। তো ওই 12 মাসের সময় সে কিন্তু কোম্পানি ডাইরেক্টর হতে পারবে না। তো 12 মাস যখন চলে যায় সে ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করার পরে, 12 মাস পরে যখন সে আনডিসচার্জ হয়ে গেল তখন সে কোনো কোম্পানির ডাইরেক্টর হতে পারবে। তো প্রথম 12 মাস ব্যাংক্রাপসি ঘোষণা করার পরে তার এই 12 মাসের পিরিয়ডটা শেষ হওয়ার পরে সে কোম্পানির ডাইরেক্টর হতে পারবে। তার মানে 12 মাস যখন চলে যাবে তার এই ব্যাংক্রাপসির পরে থেকে 12 মাস পরে তার একটা পিরিয়ড থেকে, সাধারণত প্রোভাইডার দেখেন অনেকগুলি কন্ডিশন আছে যে কোর্ট বলে যে এই সময়ের মধ্যে তার অন্যান্য যেগুলি দেনা তার যে কন্ডিশন ছিল ব্যাংক্রাপসির সেই সেগুলি ফলো করেছে, 12 মাস পরে ওই পিরিয়ডটা চলে যাওয়ার পরে কুলিং অফ পিরিয়ড বলতে পারেন আপনি, তারপরে উনি যে কোনো কোম্পানি ডাইরেক্টর হতে পারবে, কিন্তু ওই 12 মাসে সে হতে পারবে না। মানে কিওয়ার্ড হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে ডিসচার্জ না হচ্ছে তার ব্যাংক্রাপসি, সে হচ্ছে কিওয়ার্ড। এখন বর্তমান আইনে উনি বলতেছেন 12 মাস, এটা ভবিষ্যতে 6 মাস হয়ে যেতে পারে বা 2 বছর হয়ে যেতে পারে, কিন্তু কথা হচ্ছে ডিসচার্জ না হওয়া পর্যন্ত সে কোম্পানি ডাইরেক্টর হতে পারবে না। কিন্তু সত্যিকারের কোম্পানি হাউস, আমি একটা কথা বললাম না যে কোম্পানি হাউস অনেক কিছু চেক করে না, যে বাংলাদেশ থেকে বসে ডাইরেক্টর হয়ে যেতে পারতেছে এবং সে ফর্ম ফিল আপ করে কোম্পানি ফর্ম করে ফেলতেছে, পরে কিন্তু প্রবলেমটা আসতে পারে। ওই মুহূর্তে কোম্পানি হাউস অনেক সময় চেক করতে পারে না, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের ব্যাপার। আপনার ওই ওই লোকটা সম্পর্কে সব ইনফরমেশন যদি কোম্পানি হাউসের কাছে না থাকে হয়তো তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারে, কিন্তু পরে যখন জানতে পারবে তখন আপনাকে প্রসিকিউট করতে পারে যে ইউ আর নট এলিজিবল বাট ইউ বিকেম ডাইরেক্টর অফ দ্য কোম্পানি। একটা ইম্পর্টেন্ট মানে হিট মাহবুব বলেছেন যে হচ্ছে আপনি 12 মাস পিরিয়ডে কিন্তু কোম্পানি ডাইরেক্টর হলেন না, কিন্তু কোনো কোম্পানির বিজনেস ডিসিশন মেকিং পোস্টে আপনি আসেন। তো ইনকেস যদি ওই সেকেন্ড কোম্পানির কখনো লিকুইডেশন যায় তখন তারা আপনাকে আইডেন্টিফাই করতে পারে, আপনি তো ব্যাংক্রাপ্ট, আপনি 12 মাস পিরিয়ডে একটা কোম্পানির শ্যাডো ডাইরেক্টর অথবা ডিসিশন মেকিং পোস্টে আছেন। সেক্ষেত্রে সেকেন্ড কোম্পানি যদি কোনো প্রসিকিউশন হয় সেক্ষেত্রে ওই দ্বিতীয় পার্সন যে ব্যাংক্রাপ্ট তার কিন্তু রেসপন্সিবিলিটি হবে, তাকে ধরা হবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে। জি, পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম হাবিবুর রহমান। আমি জানতে চাইব একই সঙ্গে একই ব্যক্তি অনেকগুলো কোম্পানির ডাইরেক্টর অথবা শেয়ার হোল্ডার থাকতে পারবো কিনা? এটা এটাও কিন্তু বেশ কমন কোশ্চেন, অনেকে জানতে চায় আমি একটা কোম্পানি অলরেডি ডাইরেক্টর, আমি কি আমি আরেকটা কোম্পানি তে ইনভলভ হওয়ার চিন্তা করতেছি সেটা ইনভলভ হওয়া উচিত হবে কি না, বা উচিত হবে কি না, বা আমি আসলে এলিজিবল কি না, সেটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। থ্যাংক ইউ ভাই আপনার কোশ্চেনের জন্য। প্রোভাইডেড দ্যাট দের ইজ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি মোর দেন ওয়ান কোম্পানির ডিরেক্টর অ্যাট এ টাইমে হতে পারবেন, কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি একটা কোম্পানিতে একই সময়ে শুধুমাত্র একটা কোম্পানিতে আপনি ফুল টাইম ডিরেক্টর হতে পারবেন এবং সেকেন্ড কোম্পানিতে আপনি পার্ট টাইম হতে পারবেন। আরও একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় একটা রেস্ট্রিকশন কোম্পানি দিয়ে দেয়, সেটা হচ্ছে এরকম যে আপনি কোনো রাইভাল কোম্পানির সেকেন্ড ডিরেক্টরশিপ নিতে পারবেন না, কারণ সেই ক্ষেত্রে আপনার বিজনেস ইন্টারেস্ট অথবা বিজনেস সিক্রেটটা সেকেন্ড কোম্পানির কাছে চলে যেতে পারে।
আর ফার্দার আরেকটা নোট হচ্ছে যে হ্যাঁ, আপনি কখন একই সাথে দুইটা কোম্পানির ডিরেক্টর হতে পারবেন? যদি আপনি মেইন হোল্ডিং কোম্পানির ডিরেক্টর হন, প্যারেন্ট কোম্পানির ডিরেক্টর হন, তাহলে ক্ষমতা বলে আপনি সেকেন্ড কোম্পানিরও ফুল টাইম ডিরেক্টর, সেই ক্ষেত্রে আপনি দুইটা কোম্পানির ডিরেক্টর হতে পারবেন। আর শেয়ার হোল্ডিংয়ের ব্যাপারে আপনি অ্যাজ মেনি কোম্পানির শেয়ার হোল্ড করতে পারবেন, এ ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, বরং সবসময় গভর্নমেন্ট আপনাকে ইনকারেজ করবে, কারণ আপনি মানি ইনভেস্ট করতেছেন ইকোনমিতে। সেকেন্ড মানে আমি বলবো যে মোর দেন ওয়ান আর কি, মোর দেন ওয়ান মিন করতেছেন উনি আর কি, যে অনেক কোম্পানি ডাইরেক্টর হতে পারবেন আপনি, এই ব্যাপারে কোনো বাধা নেই, কিন্তু ওই ওই রেস্ট্রিকশনগুলো যে হাফিজ সাহেব বলল সেটা মেনটেন করতে হবে। তার মানে অনেক কোম্পানি হতে পারেন, পাঁচ ছয়টা কোম্পানি যতগুলো চান, এই ব্যাপারে রেস্ট্রিকশন না যে আপনি একশোটা কোম্পানি ডাইরেক্টর হবেন হতে পারবেন না, এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই আর কি। যদি একটা ব্যাপার হচ্ছে ভাবে আমি যদি টুইলার বেট করি যে ধরে নিলাম আপনি অনেকগুলি কোম্পানির ডাইরেক্টর, কিন্তু যদি পরবর্তীতে কোনো কোম্পানির কোনো ইস্যু আসে এবং আপনি বলেন আমি তো আসলে পাঁচটা কোম্পানির ডাইরেক্টর, আমি আমার রেসপন্সিবিলিটি ঠিকমতো পালন করতে পারিনি, তখন কিন্তু এই এক্সকিউজটা খাটবে না যে আপনি অ্যাট দ্য সেম টাইম পাঁচটা কোম্পানির ডাইরেক্টর, এবং অথরিটি আপনাকে সিম্প্যাথি দেখাবে যে আপনি আপনার রেসপন্সিবিলিটি ঠিকমতো পালন করতে পারছেন না, এরকম কোনো এক্সকিউজ তখন খাটবে না। আপনি যখন পাঁচটা কোম্পানির ডাইরেক্টরশিপ নেবেন, আপনি জেনে শুনে নেবেন যে আপনি পাঁচটা কোম্পানির ডাইরেক্টরশিপের যে রেসপন্সিবিলিটি এগুলো আপনি পালন করতে পারবেন। পাঁচটা কোম্পানি হেডেক নিতে হবে আর কি, তো হেডেকটা নিবেন আর কি, একটাই পারি না আমরা। রাইট, পরবর্তী কোশ্চেন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমাদের কমিউনিটিকে। কমিউনিটি সবাই হয়তো উপকৃত, কম বেশি সবাই উপকৃত। তবে পাশাপাশি আমি একটা, আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনের আগে আমি একটা সাজেশন রাখতে চাচ্ছি, সেটা হলো যে সাজেশন না ঠিক আসলে মানে আমার মানে আবদার, আবদার এইটা এই কারণেই যে আমরা যারা বাঙালি যারা এখানে আসি, আমরা সবাই কম বেশি এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাকাউন্টিং সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারছি বেশ কয়েক বছর যাবৎ। আর যারা অন্য অন্য কমিউনিটির যারা আমাদের সাথে একত্রিত, অন্য অন্য জাতি, আমি পাকিস্তানি, ইন্ডিয়ান, তাদের এই ধরনের কোনো প্রোগ্রাম কোথাও নাই। আপনি এই ধরনের কি মাল্টি কালচারাল একটা প্রোগ্রাম কি আমাদেরকে উপহার দিতে পারেন, যেটা পাশাপাশি আপনি উপকৃত হবেন, আমরাও উপকৃত হব, আমরা পাশাপাশি, যেমন আমার বিজনেস পার্টনার আছে পাকিস্তানি, আমার বিজনেস পার্টনার আছে ইন্ডিয়ান, তো তারাও এই জিনিসগুলো জানতে পারলো, আমরা কিন্তু অনেক কিছুই জানি না যেটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি। পাশাপাশি আরেকটা হলো যে আমরা বাংলায় এই অনুষ্ঠানটা হয়, কিন্তু আমাদের যে নিউ জেনারেশন যে যারা এখানে আমাদের বাচ্চারা বর্ন ইন ব্রট আপ, তারা অনেক ব্যবসার সাথে ইনভলভ, কিন্তু তারা অনেক সম্বন্ধে এই অ্যাকাউন্টিং সম্বন্ধে, ট্যাক্স সম্বন্ধে, কর্পোরেশন ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্বন্ধে তাদের জ্ঞান অনেক, আমি বলবো আমার ঠিক না, এটা বলা ঠিক না, তবে হয়তো অনেকে জানে, অনেকে কিছু জানে না, কিছুটা লোফল আছে। তো সেই ক্ষেত্রে কি ওদেরকে কোনো সহযোগিতা করার জন্য আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে কি তাদেরকে কিছু উপহার দেওয়া যায় আমাদের এই কমিউনিটিতে, যেটা আমরা উপকৃত হব, আমাদের বাচ্চা কাচ্চারাও উপকৃত হবে এবং ভবিষ্যৎ বংশধর উপকৃত হবে? রাইট, আপনি কোশ্চেনটা কোশ্চেনটা করবেন পরে, আমি ভুলে যাওয়ার আগে আমি আপনার এই স্টেটমেন্টটা কিছু কথা বলি। আপনার আবদার তো সব বাচ্চারাই করে, তাই না? আবদারটা রাখবো মানে কি, আসলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আমরা জানি, আমি প্রায় সাতটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি, তো সাতটা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতে পারবো, কিন্তু সেই সময়টা আছে নাকি আমাদের? না, এটা অবশ্য সিরিয়াস কথা হচ্ছে, আমরা অলরেডি এনটিভির যে ডাইরেক্টর সিভি এদের সাথে আমাদের কথা হয়েছে যে এই প্রোগ্রামটা কোনোভাবে সাবটাইটেল করা যায় কি না ইংলিশে, এই ব্যাপারে কথা হচ্ছিলো আর কি। সেই ক্ষেত্রে আর আমার সাতটা ল্যাঙ্গুয়েজ বলতে হবে না, একটা ল্যাঙ্গুয়েজ বললেই হবে, বাংলায় কথা বললাম আমরা, আর সাবটাইটেল যদি ইংলিশে আসে সবাই বুঝতে পারবে। এমন যে এমন একটা জিনিস করতে পারেন যে ইয়ারলি বা এভরি সিক্স মান্থস অথবা ইয়ারলি একটা কনফারেন্সের মতো করলেন, যে এই মাহবুব অ্যাকাউন্টেন্সির পক্ষ থেকে যে মাল্টিকালচারাল সোসাইটিকে আপনি ইনভাইট করে সেখানে আপনি এক্সপ্লেন করলেন একটা মানে সারমর্ম ই যেটা বলে এটা। আমার কোশ্চেনটা হলো যে লিকুইডেশন কোম্পানি, যখন একটা কোম্পানি লিকুইডেশন হয়ে যায়, লিকুইডেশন যে ডাইরেক্টর শেষ, সে কি আবার ডাইরেক্টর হতে পারে? ভালো কথা বলছেন, কারণ এটা আনসারটা আমি দিই আর কি। সেটা হচ্ছে এখানে কিন্তু রকিব সাহেব একটা কথা আনসার দিচ্ছিলেন যে যদি কেউ অ্যাজ এ পার্সন ব্যাংকক্রাফ্ট হয় তাহলে কি সে আবার ডাইরেক্টর হতে পারবে কি না, কোশ্চেনটা আনসার কি ছিল নো। আর পরে হচ্ছে যে 12 মাস অ্যাটলিস্ট
বা যতদিন পর্যন্ত ডিসচার্জ না হচ্ছে কিন্তু আপনি একটা কোম্পানি ডাইরেক্টর ছিলেন সেই কোম্পানিটা লিকুইডেশন চলে গেছে আপনি কি আবার ডাইরেক্টর হতে পারবেন কিনা এটার আনসার কিন্তু ফার্স্ট আনসার হচ্ছে ইয়েস পরেটা হচ্ছে কিছু কন্ডিশন আছে সেখানে এক নম্বর হচ্ছে আপনি যদি কোম্পানি আপনার আপনি যদি কয়েকটা কোম্পানি যেমন হাফিজ বলতেছিল আপনি একসাথে কয়েকটা কোম্পানি ডাইরেক্টর হতে পারেন তাই না আপনি মনে করেন তিনটা কোম্পানি ডাইরেক্টর একটা কোম্পানি কোনো কারণে লিকুইডেশন চলে গেল এই তিনটার মধ্যে একটা লিকুইডেশন চলে গেল সেই কোম্পানি আপনি ডাইরেক্টর ছিলেন তাহলে কি অন্য দুই কোম্পানি আপনি স্টিল ডাইরেক্টর থাকতে পারবেন আনসার ইজ ইয়েস যদি কোনো অন্য কোনো রেস্ট্রিকশন ইম্পোজ না করে কোর্ট বা অন্য কোনো অথরিটি আপনি থাকতে পারবেন ইভেন আপনি লিকুইডেশনের পরের দিন যদি আরেকটা কোম্পানি ডাইরেক্টর হতে চান আপনি কোম্পানি ডাইরেক্টর হতে পারবেন এটা এই আইনটা রিসেন্ট ইয়ার্সে হয়েছে এর আগে ছিল যেটা যে আপনি যদি কোনো কোম্পানি ডাইরেক্টর থাকেন তাহলে আপনার অটোমেটিক আপনি ডাইরেক্টর হওয়ার রাইট হারিয়ে ফেলবেন অ্যাটলিস্ট ফর ফিউ ইয়ার্স তারপরে আবার ডাইরেক্টর হতে পারবেন কিন্তু রিসেন্টলি এটা লিফট করে নিয়েছে এই রেস্ট্রিকশনটা সুতরাং আপনি ডাইরেক্টর হতে পারবেন কিন্তু ওই যে কন্ডিশন হচ্ছে আপনাকে যদি কোনো কারণে যে আপনি যে কোম্পানি ডাইরেক্টর ছিলেন যে কোম্পানি ডাইরেক্টর থাকা অবস্থা আপনার কোম্পানির লিকুইডেশন চলে গেছে সেই কোম্পানিটা যদি লিকুইডেশন যাওয়ার পরে যদি সেই কোম্পানি যদি লিকুইডেটর বা ডিটিআই ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি যদি আপনার অ্যাগেনস্টে কোনো অ্যাকশন নেয় এবং বলে যে আপনার কারণে এই কোম্পানিটা লিকুইডেশন গেছে তাহলে তারা কিন্তু কোর্টে গিয়ে ডিসকোয়ালিফাই করতে পারে আপনাকে টু বিকাম এ ডাইরেক্টর ফর সার্টেন ইয়ার্স এবং সেটা আপ টু 15 ইয়ার্স পর্যন্ত ডিসকোয়ালিফাই করতে পারে সেটা কোর্টের ডিসিশন আনসার হচ্ছে ইয়েস কিন্তু নো যদি আপনার কোনো কন্ডিশন ইম্পোজ হয় আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই আমরা কিন্তু বেশ আরামী কোশ্চেনগুলো আনসার দিচ্ছিলাম কিন্তু আবার দেখতে হবে অনেক কোশ্চেনও আছে আমাদের মাঝে আসসালামু আলাইকুম আমার নাম মাহবুব ধন্যবাদ মাহবুব ভাই আমাদেরকে এত বড় একটা এত সুন্দর উপদেশ এবং অনেক কিছু জানার জন্য আমাদেরকে এখানে আপয়েন্ট করছেন আমার একটা ছোট্ট কোশ্চেন জি ডিরেক্টর এর রেসপন্সিবিলিটি কি কি ওকে কোশ্চেনটা আনসার কে দিবেন আমি দিয়ে দিচ্ছি হাফিজ রাইট থ্যাংক ইউ ভাই আপনার কোশ্চেনের জন্য ওকে আচ্ছা একজন ডিরেক্টর নরমালি বাই ল মানে তিন ধরনের রেসপন্সিবিলিটি থাকবে একটা হচ্ছে জেনারেল ডিউটি সেটা হচ্ছে যে কোম্পানির ডে টু ডে বিজনেস ওভারসি করা ম্যানেজ করা না কিন্তু ওভারসি করবে ম্যানেজমেন্ট থাকবে সে তাদের অ্যাক্টিভিটিটা দেখবে আর সেকেন্ডটা হচ্ছে যে যেটা আমরা লিগাল ল্যাঙ্গুয়েজে যেটা বলি ফিডুশিয়ারি ডিউটিটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার কাছে শেয়ার হোল্ডারের অ্যাসেটগুলো আপনার কাছে দেওয়া হচ্ছে বিশ্বাস করে যে আপনি অ্যাসেটগুলো প্রপারলি ইউজ করবেন প্রপারলি ইউজ করে শেয়ার হোল্ডারের ভ্যালু বাড়াবেন এবং সেটা তাদেরকে রিটার্ন করবেন সো এটা যখন আপনার কাছে দেওয়া হচ্ছে আপনি সেই বিশ্বস্ততাটা বজায় রেখে এটা ইউজ করবেন আর থার্ড ডিউটিটা হচ্ছে স্ট্যাটিউটরি ডিউটি যেমন কোম্পানি অ্যাকাউন্টস প্রিপেয়ার করা যদি অডিট এলিজিবল হয় তাহলে অডিট করা বা কোম্পানির যে রিটার্নগুলো আছে স্ট্যাটিউটরি রিটার্নগুলো আছে ট্যাক্স রিটার্ন বা অ্যানুয়াল রিটার্ন এগুলো সাবমিট করা এখানে একটা ব্যাপার হচ্ছে যে এর যে কোনো একটা করতে ব্যর্থ হলে সেটা কিন্তু ডিরেক্টরের উপরে দায় দায়িত্বটা আসবে এবং সেই লিগালি রেসপন্সিবল থাকবে ওকে ওই যে জাহাজের ক্যাপ্টেনের মতো যে আপনার জাহাজ ঠিক মতো চললো কিনা সবাই ঠিক মতো সবাই নিরাপদে থাকলো কিনা জাহাজটা সেফ থাকলো কিনা জাহাজের মালিকের স্বার্থ দেখতে হবে যে ঠিকভাবে এটার পরিচালনার মাধ্যমে যাতে প্রফিট হয় এই এটা এই জিনিসগুলো আসলে তুলে ধরাই হচ্ছে ডাইরেক্টর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে একটা রেসপন্সিবিলিটি আমি অ্যাড করি মহবে এটা খুব গুরুত্বপূর্ণ যে যেসব ডাইরেক্টর কোম্পানি থেকে স্যালারি নেয় তাদের কিন্তু বাই ল তাদের ট্যাক্স রিটার্ন সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে সাবমিট করতে হবে এটা একটা বড় রেসপন্সিবিলিটি ওকে এই ব্যাপারে আমরা একটু পরে কথা বলবো জি আমাদের ফার্স্ট সেগমেন্টও শেষ এখানে একটা বিরতিতে যাব কিন্তু আপনার বিরতির সময় আপনার আমাদের কল সেন্টারে কল করতে পারেন আপনারা অবশ্যই জানেন যে কল সেন্টারে কল করতে পারেন এবং সেখানে আমাদের লোক আছে টেলিফোন আনসার করার জন্য আপনার কোশ্চেন নেওয়ার জন্য আমরা কিন্তু থার্ড সেগমেন্টে লাইভ কল নিচ্ছি এখন থেকে প্রতি প্রোগ্রামে থার্ড সেগমেন্টে যদি আমাদের সাথে কথা বলতে চান তো থার্ড সেগমেন্টের জন্য ওয়েট করতে হবে আর নইলে আপনারা কল সেন্টারে কথা বলতে পারেন বিরতির পর দেখা হচ্ছে আপনার সাথে